হ্যালো গাইস, তো আজকে 26শে আগস্ট, এখন রাত 10:20 বাজে। তো আমি যাচ্ছি, ও যাচ্ছে না কোথাও, আমি যাচ্ছি একটা জায়গায়। চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। আবু এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, বাড়ি যাচ্ছে না। যাও বাড়ি যাও, ও বাড়ি যাচ্ছে না। আর আমি এখন বেরোবো গাড়ি নিয়ে। যাও বাড়ি, চলে যাও। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি এখন, যাবো গোডাউনের ওখানে। ওখানে গিয়ে গাড়িটাকে দাদা বললো যে একটা কোথাও সাইড করে রেখে দে, সাইড করে রেখে যাবো ওদের পাড়ায়। পাড়া থেকে কি হবে না হবে ওখানে গিয়ে কথা। চলো দেখা হচ্ছে আবার পরে। তো ফাইনালি গাড়িটা আমরা করে দিয়েছি সাইড, এখন যাচ্ছি হেঁটে হেঁটে দাদাদের পাড়ার ওখানে। ওখানে যাবো, ওখানে গিয়ে দেখা হবে সবার সাথে। চলো ওখানে যাই, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে নাকি রাস্তা খারাপ, তাই গাড়িটা ঢোকাতে পারিনি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফাইনালি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমি একটা জিনিস পেয়েছি, একটা বেগুন রাস্তায় পড়েছিল, কুড়িয়েছি বেগুনটা। দেখাই গিয়ে বেগুনটা ভালো কি না, তোমরা বলো বেগুনটা ভালো তো। তো ফাইনালি আমাদের গাড়ি হয়ে গেছে লোড, এখন আমরা বেরোবো। আর আমরা যাচ্ছি হলো আজকে ঠাকুর আনতে, দুর্গা ঠাকুর আনতে যাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোলায়, তো এখানে এসে গেছি, ঠাকুরটা দেখবো। চলো দেখে নিই ঠাকুরটা। কোনটা কোথায় কোথায়? এইটা আমাদের এইগুলো, তাই তো শাড়ি পরানো হচ্ছে কেন এখন? দুর্গা ঠাকুর, চলো গিয়ে দুর্গাটা দেখে আসি। আচ্ছা এই দুর্গাটা যাবে, এগুলা সব থেকে বড় দুর্গা ঠাকুর, এটাই হচ্ছে ঠাকুর লোড করা হবে। ঠাকুর লোড লোড করে তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের একটা গণেশ ঠাকুর বেরিয়ে গেছে, এখন গণেশ ঠাকুর তোলা হচ্ছে। সরস্বতী ঠাকুর বেরিয়ে গেছে আমাদের। তো ফাইনালি আমাদের সরস্বতী ঠাকুর উঠে গেছে, আর দুটো ঠাকুর উঠবে গাড়িটায়, তারপরে গাড়িটা হয়ে যাবে লোড। তারপর আমাদের গাড়িটায় উঠবে, দাঁড়িয়ে আছে দুর্গা ঠাকুর, তার গাড়িটায় তুলবো। লক্ষ্মী ঠাকুরও চলে এসছে, লক্ষ্মী ঠাকুর উঠবে। জয় মা লক্ষ্মী। আনারে বান্টি ছেলেকে, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, আনারে বান্টি ছেলেকে, সরি 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 সরি। ঠাকুর বেরিয়ে গেছে আমাদের। ফাইনালি আর একটুখানি সময় অপেক্ষা, তারপর উঠে যাবে। তো ফাইনালি উঠে গেছে ঠাকুর আমাদের গাড়িতে, ফাইনালি উঠে গেছে ঠাকুরটা। ঠাকুরটা তোলার সময় একটু গোলাপটা বন্ধ করে দিতে হয়েছিল, উপর থেকে ধরতে হচ্ছিল আমাকে, তাই একটু বন্ধ ছিল। এবার বাদাবাদির কাজ, এবার বাদাবাদির কাজ চলছে, তারপর আমরা যাবো আবার। Thank you.
ভাবে দেখে নিক, সব সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এ ফিউ মোমেন্টস লেটার ঠাকুর গাড়ি চালিয়ে স্টার্ট করো। তো ফাইনালি ঠাকুর নেমে গেছে, তো এখন মুখ দেখার নিয়ম নেই, তাই জন্য সব মুখ ঢেকে দেওয়া হয়েছে, সব মুখ ঢেকে দেওয়া হয়েছে। তো চলো বাড়ি যাওয়ার সময় দেখা হবে। ঠাকুর ডাবল হয়ে গেছে, আমরা এসছি এখানে চা খেতে, চা পা খাবো। তবে চা খাবে তো, তবে তো চা খাবে, গদি চা খাবে, সবাই চা খাবে, অনেক খাটাখাটনি করেছে। চলো চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এটা আবার রমেশ জানিয়ে নিল, আর একটা চা দাও বয়দা, নিয়ে নিল আমার থেকে আরেকজন, এই যে রমেশ দা কেমন লেগেছে যদি ভালো লাগে তো লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর বলো দুর্গা মাইকি জয়।